হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজু দত্ত ছিলেন, স্বাগতম। আমি আর আমার ছোট মেয়ে আজকে ঘুরতে যাব, বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা, আমি আর আমার ছোট মেয়ে অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি। বন্ধুরা, আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে বার হলাম, খুব ভালো লাগছে, আকাশটাও খুব সুন্দর। বন্ধুরা, এবছর বেশি বৃষ্টি হওয়ার কারণে পাহাড়গুলো নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এবছর বেশি বৃষ্টির কারণে কৃষকদের পাট নষ্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেশি লোকেরই পাট নষ্ট হয়ে গেছে, কৃষকদের খুব লস হয়েছে এই বছর আগুরি বৃষ্টি হওয়ার কারণে। বন্ধুরা, এই বছর আগে বৃষ্টি হয়ে পাট, ভুট্টা, চানা, ধান খুব নষ্ট হয়ে গেছে। এখন বৃষ্টির দরকার, এখন বৃষ্টি নেই বন্ধুরা। দেখো, মাটি ফেটে ধান গাছগুলি নষ্ট হয়ে গেছে। কৃষকের যদি এরকম লস হয়, সাধারণ লোকের খুব কষ্ট হবে বন্ধুরা। দেখো, সাধারণ লোক খুব কষ্ট হবে, ধান চালের দাম খুব বাড়বে বন্ধুরা। দেখো, কৃষকের উপরে আমাদের নির্ভর করে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো বৃষ্টি ভানি দেখে ধানগুলো লাল হয়ে গেছে। এবার যে কৃষকের কী অবস্থা হবে ভগবানই জানে বন্ধুরা। দেখো, বন্ধুরা, আমার মেয়ে হাঁটতে হাঁটতে স্লিপ কেটে পড়ে গেছে, তাই ও স্নান করতে গেছে। বন্ধুরা, আমি পড়ে গেছিলাম, তার জন্য আমি জামা কাপড় পাল্টে এসে পড়েছি। বন্ধুরা, আমি চান করে মাকেও নিয়ে এসে পড়লাম। মাও অনেক দিন থেকে বাড়ি থেকে বার হয় না আমার সাথে, বলে মেয়ে বার হয় না আমি কেন বার হবো, মাও অনেক দিন ধরে বার হয় না, ভাবলাম মাকেও নিয়ে আসি। বন্ধুরা দেখো, আমার মাকেও নিয়ে এসেছি। আমার মা একবার সেজে গুজে একবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, অনেক দিন পর আমার বউ আমার ছোট মেয়েকে ঘুরতে নিয়ে এসলাম। ও বলতেছে আমার খুব আনন্দ লাগতেছে। ওই যে আমার বউ আগে আগে যাচ্ছে আমার ছোট মেয়ের পিছনে। বাবা, ওই সাদা সাদা পাখিগুলোর নাম কি গো? আমি তো জানি না। সোনাগুলো বক। ও বক, ওই দেখো কত সুন্দর উঠতেছে বকগুলো। ও কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। হুম, মা দেখছো কি? বন্ধুরা, আমি বগের নাম আগে থেকে জানতাম না। আমি ভাবতাম সাদা সাদা কি এগুলো পাখি, আগে এরা এতটুকু জানতাম না পাখি এগুলো। ও দেখ মনে কত সুন্দর বকগুলো উঠতেছে। ও কি সুন্দর। বাবা, তুমি কি আমাকে একটু বক ধরে দিতে পারবে? ওরে বাবা, আমি বক ধরতে পাবো? বন্ধুরা, এবছর পাট ভুট্টা বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে, আর এখন বৃষ্টির দরকার, এখন বৃষ্টি নেই। দেখো, ধানগুলো লাল হয়ে গেছে বন্ধুরা। দেখো, কৃষকদের অনেক ক্ষতি হয়ে গেছে এবছর বন্ধুরা। বন্ধুরা, রাস্তা হাঁটতে হচ্ছে, একাত্তর বাড়ি এসেছি। দেখো, আমার স্বামী বাড়ি এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, মাসি বাড়ি এসেছিলাম। দেখো মাসি বাড়িতে কি বড় তালা ঝুলিয়ে আছে, তার জন্য এখন আমরা বাড়ি যাচ্ছি। বন্ধুরা, বুনুকে একটা কাকিমণির বাড়িতে ছুঁয়ে গেছিল, তার জন্য এখন আমি বুনুকে বাড়ি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি এখন বুনুকে নিয়ে বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে হাঁটতে হাঁটতে বলে খিদে পেয়েছে, ও এখন বায়না ধরেছে, ও পুরি খাবে। আমি বললাম আমিও তো অনেকদিন পুরি খাই, আমারও ভালো হবে, ওর সঙ্গে সঙ্গে আমি এখন পুরি খাবো। বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমার মা এখন আটা মাখছে। বন্ধুরা, আমার মেয়ে পুরি খাবে, তাই আমি এখন আটা মাখছি, মেখে আমি পুরি বানাবো, তোমরা সঙ্গে থেকো। বন্ধুরা দেখো, আমার বউ বেশি ভালো করে পুরি বেলতে পারে না। দেখো দেখো, আমার বর বলছে আমি পুরি বলে বেলতে পারি না, কিন্তু আমি যেমন পারি ওরকমই তো বেলে ভেজে খাওয়াবো না, এর থেকে ভালো তো আর বানাতে পারছি না। আমি কি করবো আর, আমার গোল না হলে আমি কি করতে পারি? আমি যেমন পারি তেমন করে আমার বরকে পুরি ভেজে খাওয়াবো। আমি ওকে বলতেছি ভালো করে গোল করো, তাহলে সুন্দর দেখা যাবে। আমি যেমন পারছি তেমন বানাবো, গোল হচ্ছে না। বন্ধুরা, আমার বউয়ের পুরি বেলা শেষ, এখন আমার বউ পুরি ভাজবে। পুরি কেমন ফুলে বন্ধুরা সঙ্গে থাকো। গরম হয়ে গেছে, এখন আমি পুরি ভাজবো।
বন্ধুরা দেখো পুরিটা কেমন হয়েছে আর কেমন ফুলেছে। তোমাদের যদি ভালো লাগে পুরিটা দেখে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবে। বন্ধুরা তখন আমার বউকে বলছিলাম তুমি কিরকম করে পুরিগুলো বেলতেছো, এখন আমার পুরিগুলো দেখে ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা আমার বউ এত অলস সবজি রান্না করে নেই, তাই আমরা চিনি দিয়ে পুরি খাচ্ছি। বন্ধুরা আমাদের পুরি খাওয়া শেষ, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। বাই বন্ধুরা।